প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমার্জিং স্টাডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিধান চন্দ্র সাহা, প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনকার মতন আজকে আমরা কয়েকটি ছবি দেখার মাধ্যমে আমরা আমাদের পাঠ শুরু করব। চলো বন্ধুরা, আমরা কয়েকটি ছবি দেখি। দেখো, তোমরা স্ক্রিনে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে প্রথম ছবিতে পাটের মোড়া করে বা বান্ডিল করে পানিতে ভিজানো হচ্ছে। এরপরে সেই পাটগুলো পরিষ্কার পানিতে পরিষ্কার করা হচ্ছে এবং সর্বশেষ সেই পাটের আঁশগুলো বাজারজাতকরণ করা হচ্ছে, অর্থাৎ পাটের আঁশ ছাড়িয়ে তা পচানো হচ্ছে। এই পদ্ধতিটি খুবই অভিনব পদ্ধতি, যেখানে পাটের আঁশ পূর্বে সারিয়ে পরে পচাইয়ে তারপরে বাজারজাতকরণ করা হচ্ছে। তো এই ছবি তিনটি দিয়ে যদি আমরা আমাদের আজকে পাট সম্পর্কে ধারণা করি, তাহলে আমরা আমাদের পাট সম্পর্কে ধারণা করতে পারি। আমাদের আজকের পাট, পাটের রিবন রেটিং। রিবন রেটিং খুবই একটি অভিনব পদ্ধতি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এই পদ্ধতি উদ্ভাবনের পরে যেখানে পানির অভাব রয়েছে, অর্থাৎ পাট পচানোর পানির যেখানে অভাব রয়েছে, তার জন্য খুবই উপযোগী এই পাটের রিবন রেটিং পদ্ধতি। তো চলো বন্ধুরা, আমাদের আজকের পাঠের শিখন ফলগুলো দেখে নেই। আজকের পাঠের শিখন ফল হলো পাটের রেটিং বা জাগ দেয়া কি তা বলতে পারবে, রিবন রেটিংয়ের সংজ্ঞা বলতে পারবে, পাটের সালকরণ বা রিবনিং কি তা লিখতে পারবে, পাটের রিবন রেটিংয়ের ধাপসমূহ বর্ণনা করতে পারবে, রিবন রেটিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের শিখন ফল অর্জনের লক্ষ্যে আমাদের মূল পাঠে প্রবেশ করি। দেখো, শুরুতেই আমরা জানবো পাট রেটিং বা জাগ দেয়া কি। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে পাট কাটার পরে পাটের কাণ্ডগুলো পানিতে ভেজানো হচ্ছে। তো পাট কাটার পর কাণ্ড হতে আঁশ আলাদা করার উদ্দেশ্যে 10 থেকে 15 দিন পানিতে ভিজিয়ে রাখাকে পাটের রেটিং বা জাগ দেওয়া বলে। অর্থাৎ পাটের আমাদের মূল যে বস্তু সেটি হলো পাটের আঁশ। তো পাটের আঁশ পাওয়ার জন্য আমাদের মূলত এই পচন কার্যক্রম করতে হয়। অর্থাৎ যখন এই পাট কাটার পরে পানিতে পাটের কাণ্ড ভিজিয়ে রাখা হয়, তখন এই কাণ্ড ও আঁশের মধ্যবর্তী যে মিউসিলেস রয়েছে সেটি দূরীভূত হয়ে যায়, ফলে পাটের আঁশ ছাড়ানো খুবই সহজ হয়। তো এই পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানো হয় বলে একে জাগ দেয়া বলে। এরপরে আমরা জানবো সালকরণ বা রিবনিং কি। দেখো, রিবন শব্দের অর্থ হলো পিতা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত রিবনার এর সাহায্যে কাঁচা পাট হতে ফিতার মতন ছাল ছাড়ানোর পদ্ধতিকে সালকরণ বা রিবনিং বলে। অর্থাৎ এখানে ছাল পূর্বেই ছাড়ানো হয়। এই ছাল ছাড়ানোর জন্য বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ইংরেজি ইউ আকৃতির রিবনার উদ্ভাবন করেছেন। সেই রিবনারের মাধ্যমে কিন্তু এই ছাল ছাড়িয়ে তারপরে পাট পচানো হয়। এই ছাল ছাড়ানোর পদ্ধতিকেই মূলত রিবনিং বলে বা সালকরণ বলে। এ পর্যায়ে আমরা জানবো রিবন রেটিংয়ের ধাপসমূহ কী কী। দেখো, আমরা এই রিবন রেটিংয়ের ধাপসমূহ সম্পর্কে দেখব যে কী কী ধাপে আমরা রিবন রেটিং করতে পারি। এটি একটি প্রয়োগমূলক প্রশ্ন যে রিবন রেটিংয়ের ধাপসমূহ কী কী রয়েছে। দেখো, প্রথমে রয়েছে 6 ফুট বা 2 মিটার লম্বা একখণ্ড বাঁশ নিয়ে তার যে কোনো অংশের এক প্রান্ত আড়াআড়িভাবে এমনভাবে কাটতে হবে যেন প্রান্তটির দুই দিক ফলকের মতন হয়। একে বাঁশের হুক বলে। অর্থাৎ বাঁশ দ্বারা হুক তৈরি করতে হবে। কিন্তু এই পাট গবেষণা ইনস্টিটিউট কিন্তু এই হুকের পরিবর্তে লোহার তৈরি রিবনারও উদ্ভাবন করেছেন, যেটি ইউ আকৃতির রিবনার। সেই লোহার তৈরি রিবনার দ্বারাও এই একই কাজ করা যায়। এরপর রয়েছে, এবার বাঁশের খণ্ডটির গোড়া 1/3 মাটির মধ্যে গর্ত করে শক্ত করে পুঁতে দিতে হবে। একইভাবে 1 মিটার দূরে দূরে প্রয়োজন মতো এরূপ বেশ কয়েকটি বাঁশের হুক তৈরি করা যেতে পারে। তোমরা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছ, ঠিক একইভাবে কিন্তু এই 1 মিটার দূরে দূরে কয়েকটি হুক বা রিবনার স্থাপন করা যেতে পারে।
এর পরের ধাপ হলো পাট কর্তন। পাটের বীজ বোনার 105 থেকে 110 দিন পরে পাট কাটতে হবে। পাট কর্তন ও রিবনিংয়ের একদিন আগে জমিতে হালকা সেচ দিতে হবে, অর্থাৎ যদি বৃষ্টি না থাকে, জমি যদি শুকনো থাকে, সেক্ষেত্রে কিন্তু একদিন পূর্বে এই হালকা সেচটি দিতে হবে। এতে পাটের কাণ্ড নরম থাকবে এবং ছাল ছাড়াতে সুবিধে হবে। এরপরে রয়েছে পাতা ঝরানো ও গোড়া থেতলানো। পাটের পাতা হাত দিয়ে সারিয়ে নিয়ে গাছের গোড়ায় 3-4 ইঞ্চি পরিমাণ অংশ বাঁশের মুন্ডি দিয়ে থেতলে নিতে হবে, অর্থাৎ বাঁশের মুন্ডির মাধ্যমে বা কোনো শক্ত কিছুর মাধ্যমে এই গোড়া আঘাত করে থেতলে নিতে হয়। এরপর গোড়া থেতলানো গাছের 2 ভাগ করে গাছের গোড়ার হুকের মধ্যে রেখে ভাগ করা ছাল 2 অংশ 2 দিকে নিতে হবে। অর্থাৎ যদি বাঁশের হুকের কথা চিন্তা করি, তাহলে হুকের মাঝখানে কাণ্ডটি রেখে 2 পাশে ছালের 2 অংশ নিতে হবে, অথবা ইউ আকৃতির রিবনার যদি স্থাপন করা থাকে তাহলে একইভাবে রিবনারের মধ্যবর্তী স্থানে কাণ্ড রেখে 2 পাশে 2 অংশ ছালের 2 অংশ নিতে হবে। তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, ঠিক একইভাবে কিন্তু এভাবে স্থাপন করা হয়। এবার ছালের 2 ভাগ 2 হাত দিয়ে ধরে টান দিলে খড়ি ও ছাল আলাদা হয়ে যাবে। স্ক্রিনে যে ছবিটি রয়েছে, ঠিক একইভাবে যদি টান দেওয়া হয়, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে খড়ি ও ছাল আলাদা হচ্ছে। এভাবেই ছাল ও খড়ি আলাদা হয়ে যায়। ছাল পচানোর গর্ত তৈরি। প্রতি বিঘা জমিতে উৎপাদিত পাটের ছাল পচানোর জন্য 6 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার গভীর গর্ত করতে হবে। গর্তের তলা ও কিনারা পলিথিন দ্বারা ঢেকে ভালোভাবে ঢেকে দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। 1 কেজি কাঁচা পাটের ছাল পচাতে 3 লিটার পানির প্রয়োজন হয়। এরপরের ধাপ হলো পাটের ছাল পচানো। ছাড়ানো ছালগুলো মোড়া বা বান্ডিল করে গর্তে ভিজাতে হবে। ছাল গর্তে রেখে কচুরিপানা বা চট দ্বারা ঢেকে দিতে হবে। এতে করে অণুজৈবিক কার্যাবলী বৃদ্ধি পাবে, ফলে ছাল দ্রুত পচবে। 10-12 দিন পরে পচানোর পর ছালের মোড়া তুলে পরিষ্কার পানিতে ধুয়ে পরিচ্ছন্ন করতে হবে। এরপরের ধাপ হলো পাটের ছাল শুকানো। ছাড়ানো ছালগুলো বাঁশের আড়ায় বেঁধে রোদে শুকাতে হবে। আশের আর্দ্রতা 8-10% মতন হলে পাট বাজাতকরণের উপযোগী হয়। তোমরা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছ, ঠিক একইভাবে পাটের ছাল শুকানো হয়। এরপর যা আমরা জানবো পাটের ছাল দ্রুত পচানোর পদ্ধতি। একটি অনুধাবনমূলক প্রশ্ন আসে যে পাট দ্রুত পচানোর পদ্ধতি লিখো, অর্থাৎ পচনক্রিয়া ত্বরান্বিত করার জন্য গর্তের পানিতে পূর্বের কিছু পাট পচন পানি দিলে পচন দ্রুত হয়। আমরা জানি পচন প্রক্রিয়ার জন্য ব্যাকটেরিয়া প্রয়োজন হয়, তো পূর্বের যে পাট পচন পানি রয়েছে সেখানে অজস্র ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া যখন নতুন পানিতে দেয়া হয় তখন এই ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি বা ব্যাকটেরিয়াল গ্রোথ অনেক বেশি হয়, ফলে এই পানিতেও ব্যাকটেরিয়ার অসংখ্য পরিমাণে বেড়ে যায় এবং এই ব্যাকটেরিয়াগুলো পচন কার্য দ্রুত করে দেয়। 1000 কেজি ছালের জন্য 150 গ্রাম ইউরিয়া পানিতে মিশিয়ে দিলে অণুজৈবিক কার্যাবলী বৃদ্ধি পায়, ফলে পাট দ্রুত পচে। এরপরে রয়েছে আঁশের শ্যামলা রং দূরীকরণ ও মানোন্নয়ন। আমরা জানি পাটের রঙের উপরে পাটের দাম নির্ভর করে, তো যদি পাটে কোনো শ্যামলা রং বা অন্য কোনো রঙের ঘাটতি থাকে সেক্ষেত্রে আমরা শ্যামলা রং দূরীকরণের জন্য নিম্নোক্ত পদ্ধতি গ্রহণ করতে পারি। দেখো, পাট পচাবার ফলে যদি আঁশের রং শ্যামলা বর্ণ ধারণ করে তাহলে 1 কেজি তেঁতুল 50 লিটার পানিতে গুলিয়ে অথবা অ্যাসিড সংমিশ্রণ 0.25% হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0.25% সালফিউরিক অ্যাসিড এবং 0.06% অক্সালিক অ্যাসিড এই মিশ্রণে ওই শ্যামলা অংশ পর্যন্ত ডুবিয়ে রাখলে রং উজ্জ্বল হবে। তবে রং উজ্জ্বল হওয়ার পরে পুনরায় পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, যাতে তেঁতুল পানি বা অ্যাসিড আশে লেগে না থাকে। এটিও 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন, শ্যামলা রং দূরীকরণের পদ্ধতি। এরপরে রয়েছে বাজাতকরণ, সর্বশেষ ধাপ এই বাজাতকরণ। আঁশ শুকানোর পর আঁশের শক্তি, মসৃণতা, রং উজ্জ্বলতা ও আঁশের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আঁশের গ্রেডিং করতে হবে। গ্রেডিং শেষে বেঁধে বাজাতকরণের জন্য পরিবহন করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাটের রিবন রেটিং সম্পর্কে জানলাম। এ পর্যায়ে চলো আমরা রিবন রেটিংয়ের একটি ভিডিও দেখে আসি, যে ভিডিওটি
রিবন রেটিং পদ্ধতি পাটের ছালকরণ ও পচন পদ্ধতির একটি যান্ত্রিক পদ্ধতি। রিবন রেটিং পদ্ধতির বৈশিষ্ট্য, কোম্পানিতে কিংবা ছোট পুকুর তৈরি করে পাট পচানো যায়। রিবন রেটিং পদ্ধতিতে পাটের কাটিং কম হয়। রিবন রেটিং পদ্ধতিতে পাট পচাতে সময় কম লাগে, পরিবহন খরচ কম লাগে, আঁশের মান ভালো হয় এবং মূল্য বেশি পাওয়া যায়। এটি একটি পরিবেশসম্মত পচন ব্যবস্থা এবং পচন পানি পরবর্তীতে জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। রিবন রেটিং পদ্ধতিতে পাট পচাতে প্রথমেই 105 থেকে 110 দিন বয়সের পাট কেটে পাতা ছাড়িয়ে নিতে হবে। এরপর গাছের গোড়ার অংশে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ বাঁশের হাতুড়ি বা মুগুর দিয়ে থেতলিয়ে নিতে হবে। থেতলানোকৃত 4 থেকে 5টি গাছ রিবনের সাহায্যে আঁশ ছড়াতে হবে। এভাবে প্রতি বিঘা জমির পাট থেকে 300 কেজি আঁশ সংগ্রহ করা যায়। এরপর আঁশগুলো গোলাকার মোড়া বাঁধতে হবে। এ পর্যায়ে গোলাকার মোড়াগুলো গর্তের মধ্যে ডোবাতে হবে, এজন্য আগেই ছোট্ট পুকুর তৈরি করতে হবে। প্রতি বিঘা জমির পাটের আঁশ পচানোর জন্য ছোট পুকুরের পরিমাপ হল লম্বা 10 থেকে 12 ফুট, চওড়া 6 থেকে 8 ফুট, গভীরতা 2 ফুট। পলিথিন দিয়ে গর্তের তলা ও কিনারা ঢেকে দিতে হবে যাতে পানি সরে যেতে না পারে। মোড়াগুলো কচুরি পানা কিংবা চট দিয়ে ঢাকতে হবে এবং পচন প্রক্রিয়া তাড়াতাড়ি করার জন্য প্রতি 1000 কেজি আঁশের জন্য 1 কেজি ইউরিয়া সার ছিটাতে হবে। 7 থেকে 8 দিন পর পচন শেষে আঁশগুলো তুলে পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। যে সব এলাকায় নিম্নমানের দেখলে আমরা রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণরূপে বুঝতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখলে আশা করি রিবন রেটিং সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা রিবন রেটিং এর সুফল বা গুরুত্ব সম্পর্কে জানব। দেখো এখানে 2টি ছবি রয়েছে। প্রথম ছবিতে রিবন রেটিং পদ্ধতি, দ্বিতীয় ছবিতে গতানুগতিক পদ্ধতি রয়েছে। অর্থাৎ এই রিবন রেটিং পদ্ধতি বা প্রযুক্তি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত, এতে পানি দূষণ ও গন্ধ দূষণ হয় না। আমরা রিবন রেটিংয়ের ক্ষেত্রে ছোট গর্ত তৈরি করে পাট পচিয়ে থাকি, ফলে পানি দূষণ বা গন্ধ দূষণ হয় না। কিন্তু গতানুগতিক পদ্ধতিতে কিন্তু বৃহৎ জলাশয়ে এই পাট পচানো কার্যক্রম চলতে থাকে, ফলে এটি পরিবেশ দূষণ করে থাকে। তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, গতানুগতিক পদ্ধতিতে বৃহৎ জলাশয়ে যেভাবে পাট পচানো হচ্ছে, এতে করে ওই জলাশয়ের পানি কিন্তু দূষিত হয়ে যায়। পাট পচনে সময় ও পানি কম প্রয়োজন হওয়ায় যেসব এলাকায় পচন পানি কম, সেসব এলাকার জন্য এই রিবন রেটিং খুবই উপযোগী একটি পদ্ধতি। অর্থাৎ যেখানে পানির অভাব রয়েছে সেখানে কিন্তু এই রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানো সহজ এবং পাট পচিয়ে এই পাট বাজারজাতকরণ করা যায়। এরপর রয়েছে পাটের মান, পাটের আশের মান উন্নত হয় বলে বাজার মূল্য বেশি পাওয়া যায়। রিবন রেটিংয়ে আশের মান যেহেতু ভালো পাওয়া যায়, যেহেতু আগেই আমরা পাট পচানোর পূর্বেই আমরা সালকরণ করে নিই, সেহেতু এই আশের মানটি ভালো থাকে এবং এই আশের মান ভালো থাকার কারণে কিন্তু বাজার মূল্য বেশি পাওয়া যায়। পাট পচন গর্তের পানি জৈব সার হিসাবে ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে প্রাপ্ত পাট কাঠি মজবুত ও টেকসই হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিবন রেটিংয়ের সুফল বা গুরুত্ব সম্পর্কে জানলাম। এ পর্যায়ে আমরা রিবন রেটিং ও গতানুগতিক পাট রেটিংয়ের একটি তুলনা দেখব। দেখো আমরা এখানে শখের মাধ্যমে তুলনাটি দেখব, যেখানে প্রথম রয়েছে তুলনার বিষয়, এরপর গতানুগতিক পদ্ধতি, সর্বশেষ রিবন রেটিং। তো প্রথমে সাল ছাড়ানো। গতানুগতিক পদ্ধতিতে পচানোর পর পাটের সাল ছাড়ানো হয়, কিন্তু রিবন রেটিং পদ্ধতিতে সাল ছাড়িয়ে তারপরে পচানো হয়। সময়,
গতানুগতিক পদ্ধতিতে সময় বেশি প্রয়োজন হয়, রিবন রেটিং পদ্ধতিতে তুলনামূলক সময় কম লাগে। পানির ব্যবহার, গতানুগতিক পদ্ধতিতে বৃহৎ জলাশয় প্রয়োজন হয়। রিবন রেটিং পদ্ধতিতে যেখানে পানির অভাব রয়েছে সেখানে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা যায়। পরিবেশে প্রভাব, এই পদ্ধতিতে পরিবেশে গন্ধ দূষণ হয়, কিন্তু রিবন রেটিং পদ্ধতিতে, পরিবেশ বান্ধব পদ্ধতি, এতে দূষণ হয় না। আশের মান, গতানুগতিক পদ্ধতিতে আশের মান খারাপ হতে পারে, কিন্তু রিবন রেটিং পদ্ধতিতে আশের মান তুলনামূলক ভালো পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তুলনাটি দেখলাম, এ পর্যায়ে আমরা রিবন রেটিং পদ্ধতি ব্যবহারে সাবধানতা দেখব। এই পদ্ধতি শুধুমাত্র যে এলাকায় পাট ফসলের পানির অভাব রয়েছে সেই এলাকার জন্য উপযোগী পদ্ধতি। পাট চাষে অতিরিক্ত অনুমোদিত মাত্রায় ইউরিয়া, টিএসপি, এমওপি ও জিপসাম সার ব্যবহার করলে রিবনিং ভালো হয়। পাট ক্ষেতে রস না থাকলে পাট কর্তন ও রিবনিং করার অন্তত একদিন পূর্বে জমিতে হালকা সেচ দিতে হবে, না হলে রিবনিংয়ে সমস্যা হতে পারে। পাট কাটার সাথে সাথে ছালকরণ করতে হবে, রোদ্রে পাট শুকিয়ে গেলে ছালকরণে সমস্যা হবে। সম্ভব হলে মেঘলা বা বৃষ্টির দিনে এই প্রযুক্তি ব্যবহার করা যায়। ছাল পচানোর জন্য নির্মিত গর্তে চারিপাশ মাটি দিয়ে উঁচু করে দিতে হবে এবং পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, যাতে বাহির থেকে ময়লা পানি গর্তে প্রবেশ করতে না পারে। এই সাবধানতাগুলো অবলম্বন করে কিন্তু আমাদের রিবন রেটিং পদ্ধতি অবলম্বন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা এই পাঠ থেকে একটি উদ্দীপক দেখব, যে উদ্দীপকটি আমাদের এই পাঠ থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটি সম্পর্কে ধারণা দিবে। চলো আমরা উদ্দীপকটি দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জানলাম। এই পাঠ থেকে আমরা তো শিক্ষার্থী বন্ধুরা, রিবন রেটিংয়ের আমরা সৃজনশীল অংশটি একটু দেখি। সৃজনশীল প্রশ্ন কীভাবে আসতে পারে, দেখো এখানে একটি উদ্দীপক আমরা দিয়ে দিয়েছি, যে রহিস মিয়া একজন পাট চাষি, তার এলাকায় পানির অভাব থাকায় পাটের মৌসুমে তিনি পাট পচানো জলাশয় না পেয়ে সমস্যায় পড়েন। তিনি সমস্যা নিয়ে কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করলে কৃষি কর্মকর্তা তাকে পাট পচাতে রিবন রেটিং পদ্ধতি অনুসরণ করতে উপদেশ দেন। তো এই উদ্দীপক দিয়ে কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে, যে রিবন রেটিং কি, খ নম্বরে পাট দ্রুত পচানোর পদ্ধতি লিখো, গ নম্বরে উদ্দীপকে উল্লিখিত পাট পচন পদ্ধতির ধাপসমূহ ব্যাখ্যা করো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রিবন রেটিং পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। এরপরে পানির অভাবজনিত এলাকায় উদ্দীপকে উল্লিখিত পাট পচন পদ্ধতি পাট চাষে নবদুয়ার উন্মোচন করেছে ব্যাখ্যা করো, অর্থাৎ রিবন রেটিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে এই উদ্দীপকের মাধ্যমে আমি এই অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেটি দেখানোর চেষ্টা করেছি। তোমাদের এই অধ্যায়ের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।